আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা নয় বিশ্বাস, সবাই ভালো আছেন। দর্শক, সবার ভালোবাসা পেয়ে আমিও অনেক ভালো আছি। দর্শক, শুরু করছি প্রতিবারের মতোই চ্যানেল খামার বাংলার নিয়মিত আয়োজন সফল উদ্যোক্তার সন্ধানে। দর্শক, সফল উদ্যোক্তার সন্ধানে খামার বাংলা টিম প্রতিনিয়তই ছুটে চলে দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তর। তারই ধারাবাহিকতায় আজকে এসেছি। আমি যদি আপনাদেরকে একটু বলতে চাই যে কুমিল্লা বিশ্বরোড সংলগ্ন যেটা নূরজাহান হোটেল সবাই চেনেন, সেখানে চা খেয়ে উদ্দেশ্য ছিল বরুড়া যাব আমরা। প্রতিমধ্যে আমি আপনাদেরকে একটু দেখাতে যাই যে শ্রীনিবাস দারুর রহমান মাদ্রাসা সংলগ্ন এখানে দেখতে পাই সুবিশাল একটি সুন্দর হাঁসের খামার। অমনি রাস্তায় ব্রেক করি গাড়ি, আর হাঁস খামার দেখলেই তো মনে হয় যে ছুটে যায় একটা প্রতিবেদন তৈরি করে আপনাদের উপহার দেওয়ার জন্য। দর্শক, তারই প্রেক্ষিতেই আমি যে হাঁস খামারটির সামনে দাঁড়িয়ে আছি, সুবিশাল একটি সুন্দর হাঁস খামার, সেখানে এত সুন্দর পরিচর্যার নিয়মকানুন মেনে এই হাঁস খামারটি পরিচালিত করা হয়। আমি আশপাশের দুজনের কাছ থেকে শুনতে পাই যে ওনারা অনেক আসলে সফলতা পেয়েছে। তো দর্শক, কী সফলতা পেয়েছে, কেমন করে পেল, সেই বিস্তারিত গল্প আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। আর প্রতিবারের মতোই এই উপস্থাপনায় আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ খবিরউদ্দিন। দর্শক, কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাচ্ছি সেই খামার মালিক যিনি উদ্যোক্তা এত সুন্দর খামার করেছেন তার কাছে বিস্তারিত গল্প শোনার জন্য। সঙ্গে থাকুন। আমি আসলে ঠিকানাটা যদিও বলেছি, তারপরে একটু আপনাদের ঠিকানাটা, এই জায়গাটা আসলে কোথায়? শ্রীনিবাস। কোন জেলা, কোন থানা? কুমিল্লা সদর দক্ষিণ। সদর দক্ষিণ শ্রীনিবাস। শ্রীনিবাস, সদর দক্ষিণ শ্রীনিবাস। আচ্ছা, ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ। আমি এবার মূল পর্বে চলে যাব। প্রথমে বলতে চাই এই যে এত সুন্দর একটা খামার আপনারা করলেন, এর উদ্যোগটা মানে প্রথম কিভাবে শুরু করলেন? প্রথম আমরা 500 হাঁস নিয়ে শুরু করছি। আচ্ছা, 500 হাঁস নিয়ে শুরু করছি, লাভজনক হওয়াতে এখন আমাদের 5000 হাঁস আছে। তো ভাই, আসলে এখানে আমি দেখতে পাচ্ছি যে কয়েকটা জাত আছে, মানে দুটো জাতকে আমি উল্লেখ করব, কয়টা মানে কি কি জাত? এটা একটা হলো জিনুক, আর একটা হলো হাগি। হাগি ক্যাম্বেল যেটাকে বলা হয়, ক্যাম্বেল। হ্যাঁ, কোনটা কতটুক আছে যদি একটু বলতেন? কোনটা অর্ধউদ্ধি আছে, অর্ধউদ্ধি আছে, মানে 2500 প্লাস 2500 দিয়ে 5000। এই যে 5000 হাঁস আপনারা খামার দিয়েছেন, আসলে এটা কি বাচ্চা থেকে শুরু করেছিলেন? জি, বাচ্চা থেকে শুরু করছিলাম। আর এই যে প্রাথমিক পর্যায়ে যে কিছু নিয়মকানুন আছে, বাচ্চাটা ব্রুডিং করতে হয়, প্লাস কিছু ঔষধপত্র দিতে হয় এবং নিয়ম মাফিক খাবার দিতে হয়, এইগুলোর অভিজ্ঞতাটা প্রথমে কীভাবে শিখলে? দেহ মনে করেন যেন আমার এক শিশু আছিল বাড়ি ফারার। আচ্ছা, মানে শিশুর থেকে সব কিছু আমার অভিজ্ঞতা হয়েছে, প্রায় 5 বছর ধরে করতেছি। মানে হাঁস খামারের সাথে 5 বছর ধরে যুক্ত আছে? মানে আমি নিজের সই, মানে আল্লাহ, 5 বছর ধরে করতেছি হাঁস খামারটা। এইবারই বেশি করে করেছেন নাকি এর আগেও অনেকবার এইরকম বড় খামার করতেন? এবারও বেশি করছি, আরও আগেও বড় খামার করছি। এর গতবার যে করেছিলেন, মানে এই খামারটার আগের খামারটা কতগুলো হাঁস ছিল? এই খামারটা প্রায় 3000 হাঁসের মতন ছিল। 3000 হাঁস থেকে কীরকম লাভ পেয়েছিলেন ওটা যখন বিক্রি করলেন? এটার মধ্যে লাভ মনে প্রায় মনে যে অর্ধ অর্ধ লাভই পাইছি। মানে অ্যামাউন্টটা যদি একটু বলতেন, মানে কত টাকা? প্রায় 3 লাখ টাকার মতন খরচ হয়েছিল, প্রায় 6 লাখ টাকার মতন পাইছি। কয় মাস বয়সে বিক্রি করেছিলেন?
মানে একদিনের বাচ্চা আনছিলাম একদিনের বাচ্চা নিয়ে এসে কতদিন পালন করছিলেন প্রায় 6 মাস 6 মাস পরে বিক্রি করে দিয়েছিলেন 6 মাস পরে বিক্রি করছি না মানে ডিম সিম ফরাইছি ফরায়া সরায়া মানে যে প্রায় বছর দি লাভ হইছে বিক্রি করে তারপর 3 লাখ টাকার মতো লাভ হইছে আচ্ছা আচ্ছা তো এই যে এবার এবার যে করছেন এবার কি বুঝতে পারছেন এবার মহামারী এবং মনে করেন যে পানি বাড়াতে প্রায় মনে করে যে 4-5 লাখ টাকার দানার উড়া নিজের গাড়িতে আর খাওয়াইছি মানে এবার একটু বেশি খরচ হয়েছে এবার খরচটা বেতাল হয়েছে গা মানে আন্তাজের বাইরে আচ্ছা আচ্ছা মানে আল্লাহ পাক স্যার আর কি ওই মনে করে যে খাড়া করার মতন ক্ষমতা জি অবশ্যই আল্লাহ তাআলা তো সবকিছুর মালিক তো এখন কি খাবার দিচ্ছেন এখন নিজে কিনে কিনে দান দিতেছি প্রায় 10,000 টাকা খাউন দান শুধু দান শামুক পাত্রে মধ্যে ফাইতাছে অন্য শুকাইছে কিছু জান্ডা কিছু রক্কা তারপর হাতের তো দিন লাগে মাঠও খাউন নাই পানিও কমে না যাইতাম পারি না এই যে এই মাঠটাতে তো আমি দেখতে পাচ্ছি যে মোটামুটি হাজতিভাবে বিচরণ করছে মোটামুটি তো কিছু খাবার পাওয়ার কথা এবং আপনার আশেপাশে পুরো জায়গাটাই কিন্তু মোটামুটি হাঁস পালনের জন্য তো এইদিকে কি খাবার একটু ছেপ হচ্ছে কিছু হালকা পাচ্ছে একবারে পুরোপুরি পাইতেছে না হালকা পাইলে তো মনে হয় যে ঘর থেকে নিজের গাড়ির থেকে অনেক কিছু দিতে হয় প্রায় প্রতিদিন ওই যে 10 বস্তা ধানের মতন দিতে হয় আসলে কতগুলো ধান আপনি দেন এই 5,000 প্রতিদিন প্রায় মনে করো যে 20,000 টাকার দাম লাগে মানে আপনার 20 মুন্না লাগে মতো প্রত্যেকদিন জি তো ভাই আসলে এটা তো অনেক খাবার দিচ্ছেন আসলে কয় বেলা খাবার দেন আজকে এটা প্রায় মনে করো ভাই 3 বেলা দেই 6 মুন করে দেই 7 মুন করে দেই বর্ষার পানি বন্যার পানি তখন খাবারটা সীমিত অর্থাৎ না দিলেও হবে এরকম কি হবে মনে করছেন এরকম মনে করো যে দেশে গেলে ফিরা পানি টান দিলে পরে গিয়া পাওয়া যাবো খাবার লাগবে অল্প কিছু লাগবে মানে এত একটা লাগবে না এই যে আপনি 5 বছর ধরে হাঁস খামার করে আসছেন শৌখিনতা প্লাস লাভবানও হচ্ছেন তো সেক্ষেত্রে আপনার দেখে আপনার আশেপাশের কেউ কি উদ্যোগ নিয়েছে যে হাঁস খামার করবে আছে অনেক মানুষ আছে আমার ভাই আছে আত্মীয় স্বজন আছে স্বাস্থ্য ভাই আছে হ্যাঁ মনে করো যে আছে 4-5 জন মনে করো যে খামার শ্বাস করছে আমার তো ইয়া নিয়া তো ভাইজান এই যে 5 বছরের অভিজ্ঞতায় যেমনটা বলছেন যে আপনার আশেপাশে সবাই আপনাকে দেখে হাঁস খামার করতে চাচ্ছে বা চা করেছে অলরেডি অনেকেই তো সেক্ষেত্রে আমি একটা বিষয় বলতে চাই যে এই খামারটা কি আপনারা দুজন শুধু না আর কেউ শেয়ার আছে এখানে এই খামারের মধ্যে 4 জন শেয়ার আছে তো আলাবিন ভাই আর একটা বিষয় আপনাকে জানতে চাই এটাই যে এই যে এতগুলো হাঁস আসলে আপনারা ভ্যাকসিনেশন যে ভ্যাকসিনটা কীভাবে করেন এটা যদি বলেন 25 দিনে করি 45 দিনে করি আবার 3 মাসেও করি এটা 25 দিনে কি ভ্যাকসিন করেন এটা 25 দিনের মতো প্লেগ করি প্লেগ করার পরে আবার 15 দিন পরে আবার একটা কলেরা করি মোট 3টা ভ্যাকসিন মোটামুটি করেন আপনারা জি তো এই যে এখন যে ধান দিচ্ছেন শুধু ধান কেন দিচ্ছেন উট্ট বাঙ্গা গম এগুলো তো আপনি এর সাথে অ্যাড করতে পারেন শুধু ধান দিচ্ছি এখন মনে করো যে ধান দিয়েও মনে করো যে হাতের থেকে টিয়া হয়ে যাইতেছে যান বাজাইতে না আর যদি বুটটা গম দেই তা আরও প্রচুর পরিমাণ খরচ হইব ইটিয়া পয়সার বাড়ি ঘর কই আর কই ফার্ম ওই টিয়া পয়সা তো আসলে দর্শক আমি যদি আপনাদের একটু বলতে চাই যে সুবিশাল যে হাঁস খামারটি ওনারা লালন পালন করে যাচ্ছেন সেটাই আসলে দেশে মহামারী আতঙ্কিত হওয়ায় প্লাস বন্যার পানি চলে আসায় ওনারা একটু হতাশগ্রস্ত এবং অভাবগ্রস্ত বলতে পারেন কারণ এতগুলো হাঁসকে খাবার দিতে ওনারা যেমনটা বলছে যে প্রত্যেক বেলায় 6 মন করে ধান দিলে 18 মন তো দর্শক ওনারা যেমনটা বলছে যে 18 মন ধান যদি লাগে সেক্ষেত্রে কিন্তু 1,000 টাকা করে হলেও 18,000 টাকা বর্তমানে খরচ হচ্ছে আর আরেকটা বিষয় কিন্তু ওনারা সুখবর জানিয়েছে এটাই যে বন্যার পানিটা মাঠ থেকে চলে যাচ্ছে এখন প্রাকৃতিক খাবার এখানে পর্যাপ্ত পরিমাণে পেলে এখানে কিছু পরিমাণ খাবার ওনারা অ্যাড করবেন সেক্ষেত্রে ওনারা একটু স্বাচ্ছন্দ্যবোধ বা সাশ্রয়ী হতে পারবেন আর একটা বিষয় উল্লেখযোগ্য যে এতগুলো হাঁস ওনারা পালন করছেন ওনারা কিন্তু 4 জন শেয়ার এবং এর আগে 5 বছর ধরে যে হাঁস খামারগুলো করে আসছে ওনারা পর্যায়ক্রমে লাভবান হওয়াতেই আজকে এত বড় খামারের একটা উদ্যোগ নিয়েছেন দর্শক আমি আরও কিছু কথা আলামিন ভাইয়ের কাছ থেকে শুনবো আলামিন ভাই এই যে আপনার এই হাঁসগুলো এখানে কি শুধু রাখেন না আলাদা কোনো আপনার ভালো ঘর আছে না শুধু খোলা মাঠে ওই এখানেই লাগি
আর আপনার বাড়ি থেকে মনে করো যে জবলা শুটিং করার পরে তো লাগলে বলা আমার বাড়িতে ঘর আছে বিরাট বড় ঘর মানে ওখানে বোর্ডিং করে তারপরে মাঠে ঘাটে হ্যাঁ 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 থেকে বড় করে সেটা এরপরে দাইনা মাঠে ঘাটে সারি বিভিন্ন জায়গা যাই বর্ষায় পানি হয়েছে মানে টান হয়ে উঠছি আবার পানি টান দিলে পরে আবার বাড়ি চলে যাবো এত খরচ করে যাচ্ছেন সেক্ষেত্রে বন্যার পানি যদি চলে যায় হাঁসটা যদি ডিম দেওয়া শুরু করে তাতে কি আপনাদের যে বেশি সম্ভব খরচ হচ্ছে সেটা কি পুষিয়ে উঠতে পারবেন বলে মনে করছেন যদি আল্লাহ যদি দেয় হায়াত মতো বাঁচাইলা হ্যাঁ রুগে সুখে তো যদি বাঁচাইলা হ্যাঁ যদি ডিম ডাম দেয় তাহলে মনে করো যে প্রায় পাঁচ ছয় মাস লইলে পরে গিয়া সেটা ডিম ডাম পাইলে মনে করো যে কিছু জানটা কিছু রক্ষা হইব এটা যে খামার করেছেন পর্যায়ক্রমে এভাবে কি খামারের সাথে যুক্ত থাকবেন আমি প্রায় পাঁচ বছর ধরে করতেছি আরও মনে করো যে আমার অভিজ্ঞতা যে আমি যত জীবন বাঁচি খামার করতাম আর মরে গেলে তো কইতাম পারি না শুধু আপনি করলেই হবে না বাংলার কৃষিকে উন্নত করতে হলে আশেপাশের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে খামার ব্যবস্থাপনা অ্যাড করতে হবে এটা করবেন তো আরও চার পাঁচজন করছি আরও আমার চিন্তা ভাবনা আরও যারা আছে আত্মীয় স্বজন মানে আমার যে ইয়াটা এখন যে ঘরটাতে আপনারা রাখছেন বৃষ্টি হলে তো কোনো ব্যবস্থা রাখেন নাই দেখছি তো বৃষ্টির পানিতে ভিজলে কোনো সমস্যা হচ্ছে না না কোনো সমস্যা নাই পান্না আছে আসের বৃষ্টি পানি ভিজলে কোনো সমস্যা নাই এখন ভিজলে কোনো সমস্যা নাই কিন্তু আস বড় হয়েছে আস তো সবসময় শরীরের গরম তাহে তো আলমিন ভাই আসলে অনেক সুন্দর সুন্দর তথ্য আপনি আজকে আমাকে দিচ্ছেন সেক্ষেত্রে আমি ভাইয়ের কাছে একটু যেতে চাই যে ভাই এই যে হাঁস খামারের সাথে যুক্ত আছেন আপনার পারিবারিক অবস্থা প্লাস হাঁস খামার করে কেমন লাগছে আপনার জি ভালোই লাগছে ভালোই লাগছেন আলামিন ভাইয়ের মতো কি সারা জীবন উনি যেমন বলছে সারা জীবন হাঁস খামারের সাথে থাকবে তো সারা জীবনের কথা আমি বলবো না আপনি কি কন্টিনিউ এরকম খামার ব্যবস্থাপনার সাথে যুক্ত থাকবেন জি জি কন্টিনিউ এরকম হাঁস ব্যবস্থার সাথে যুক্ত থাকবো ধন্যবাদ ভাই আলামিন ভাই আমি একটা কথা আপনার কাছে জানতে চাই যে এই যে সুবিশাল একটা খামার আমরা চলতি পথে আপনার কাছে এসে আপনার একটু সময় চেয়ে নিয়ে আমরা যে উপস্থাপনাটা করলাম বা প্রতিবেদনটা তৈরি করলাম আমরা আসলে আপনার মাধ্যমে দেশের যারা শিক্ষিত বেকার বা যারা বেকার যুবক আছে কর্মসংস্থান না পেয়ে অসহায়ের মতো ঘুরে বেড়াচ্ছে যারা বেকার মানে বেকার হয়ে সমাজের বোঝা হয়ে যাচ্ছে তাদের উদ্দেশ্যে আসলে আপনারা কী বলতে চান আপনারা যারা খামার মালিক তারা আসলে কী বলতে চান বেকারদের উদ্দেশ্যে যারা বেকার হেরারে মনে করেন যে যারা শিক্ষিত আছে লেখাপড়া আছে চাকরি পাচ্ছে না আর চাকরি হোক আর চাকরি না দিলে আর নিজের অভিজ্ঞতায় খামার করুক হাঁসের খামার করুক মুরগার খামার করুক এবং মাছের খামার করুক বাংলাদেশ সরকারের দরকার বললে লোন দিক যেতে হেরা চললে ফিরে খাইতারে না দিলে ধরার নিজের টিয়া দেওয়া যদি না কুলাইতারে বাংলাদেশ সরকারে কিছু হেল্প করলে জনগণের মানুষের গরিব মানুষের লক্ষা এছাড়া আর কোনো পথ অসংখ্য ধন্যবাদ আলামিন ভাই আপনাকে এবং ভাইজান আপনাকেও আপনাদের দুজনেরই সুস্বাস্থ্য এবং খামারের সফলতা উন্নতি ও সার্থকতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক শুনছিলাম আলামিন ভাইয়ের খামারের যে গল্প চারজন শেয়ারের যে খামারটি ওনারা গড়ে তুলেছে সুবিশাল সুন্দর সুপরীক্ষিত খুব ভালো একটি খামার যেখানে এখন বর্তমানে একটু ব্যয় বেশি হলেও ওনারা আশাবাদী যদি বন্যার পানি নেমে যায় সেক্ষেত্রে ওনারা মোটামুটি স্বাচ্ছন্দ্যবোধ আসলে প্রকাশ করতে পারবেন এবং যেই দামি বিক্রি হোক না কেন হাঁসগুলো বা ওনারা যদি ডিম পাড়ায় অবশ্যই ওনারা চাচ্ছে যে আল্লাহ তাআলা আমাদের অবশ্যই সুখময় জীবনযাপন বা সফলতা বয়ে নিয়ে আসতে আসবে এবং ওনাদের ভাষায় যদি বলি ওনারা শিক্ষিত বেকার প্লাস সমাজের যারা বেকার হয়ে বোঝা হয়ে বসে আছে তাদের উদ্দেশ্য কিন্তু একটা কথা বলেছে যে যারা চাকরি পাচ্ছে না তারা অবশ্যই খামার ব্যবস্থাপনার সাথে যুক্ত হোক সেক্ষেত্রে আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই সারা বাংলাদেশে বিভিন্ন হাঁসের বাচ্চা উৎপাদনকারী হ্যাচারি আছে আপনারা চাইলে সেখানে দেখে আপনারা সঠিক বাচ্চা নির্বাচন করে সুন্দর একটি খামার করুন খামার ব্যবস্থাপনার সাথে জড়িত থাকুন দর্শক প্রতিবারের মতোই আজকেও বলতে চাই আসুন সবাই মিলে খামার করি বেকারত্ব দূর করি বেকারত্ব থাকবো না দেশকে পিছিয়ে রাখবো না দর্শক অনেক কথার মাঝে এ পর্যায়ে শেষ প্রান্তে চলে এসেছি পরবর্তীতে আবারও দেখা হবে অন্য একটি এপিসোডে অন্য একটি সময় সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খামার করুন খামারের সাথে যুক্ত থাকুন আল্লাহ হাফেজ